প্রলোভন দেখিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ প্রতিবেশী দাদুর। দাদুকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম অশোক অধিকারী, বাড়ি কাশীপুর বাজারে। রবিবার রাতে তাকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ। অভিযোগ, পাশের পাড়ার এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে গত এক মাস ধরে ধর্ষণ করছিলেন তিনি। কয়েকদিন আগে ছাত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, বিষয়টি পরিবারের নজরে আসে। পুলিশ সূত্রে খবর, পঞ্চম শ্রেণীর ছাত্রীর বাবা রাজমিস্ত্রি। তার মা গর্ভবতী হওয়ার বেশ কিছুদিন ধরে বাপের বাড়িতে থাকছিলেন। সেই সময় প্রত্যেক দিন দুপুরে তার বাড়ি যেত অশোক। অশোক স্থানীয় মিষ্টির দোকানে কাজ করে। বাচ্চাটির জন্য রোজ দুপুরে মিষ্টি নিয়ে যেত, তার পাশাপাশি কুকৃতি করত। সপ্তাহখানেক আগে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়। রবিবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই সে পুলিশকে সবকিছু জানায়। অভিযুক্তের ফাঁসি চাইছে নির্যাতিতার মা বাবা।